আপনি কি কখনো কোনো কাজে সফল হওয়ার জন্য জেদ করেছেন? আর যদি করে থাকেন তাহলে ফলাফল কি হয়েছিল? এটা সবার জেনে থাকা দরকার। আমাদের জেদ আমাদেরকে যে কোনো কাজেই সফল করে দেয়, কারণ জেদ করার ফলে আমাদের মধ্যে এমন একটা এনার্জি চলে আসে যেটা সফল হওয়ার জন্য খুব জরুরি। আর সবাই জানে মন থেকে করা কোনো কাজেই সফলতা আসবে। এ পৃথিবীর প্রতিটা মানুষ সফল হতে চায়, সে চায় বিশ্বের সব মানুষ তার সফলতাকে দেখুক এবং তার প্রশংসাও করুক। সে এটাও চায় সারা বিশ্বে তার পরিচয় হোক, সব মানুষ তাকে আইডল মনে করুক। সে পৃথিবীতে একটা পজিশনে থাকতে চায় যার উপরে আর কোনো কিছুই নেই। কিন্তু সবাই কি এমনটা করতে পারে? সবাই কি সফল হতে পারে? এই কথার সবথেকে সোজা উত্তর হলো না। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো কেন এমন হয়। আজকের এই ভিডিওতে এই প্রশ্নের উত্তর দেব। কোনো ব্যক্তি এই কারণে সফল হতে পারে না কারণ সে সফল হওয়ার জন্য অতটা জেদ করেই না। যেই কথাটা আমি প্রথমেই বলেছি, জেদ করার ফলে আমাদের মধ্যে এমন একটা শক্তি চলে আসে যেটা সফলতা পাওয়ার জন্য খুব জরুরি। এখানে জেদের অর্থ সংকল্প, আপনার মনের মধ্যে থাকা সফলতাকে মনে মনে অনুভব করা। নিজের মধ্যে একটা পারফেক্ট কমিটমেন্ট নিতে হবে যে আমাকে আমি এগিয়ে নিয়ে যেতে হবে নিজের টার্গেটের দিকে, আর সাকসেসফুল হতেই হবে। তাহলেই আপনার সফলতা এসে হাজির হবে, তাহলেই আপনার সফলতা এসে হাজির হবে। যখন একবার আপনি আপনার মনের মধ্যে কোনো কথাকে জায়গা দিয়ে দেন, মানে জেদ করেন যে আমাকে জিততেই হবে, তখন আপনার জন্য আর কোনো কিছুই কঠিন হবে না। হতে পারে আপনার লক্ষ্যে পৌঁছানোর মধ্যে কোনো সমস্যা আসতে পারে, কিন্তু আপনাকে ভয় পেলে চলবে না। আপনাকে মনে ভয় না রেখে এগিয়ে যেতে হবে। আসলে কথাটা হলো, সমস্যা আমাদেরকে বিপদ করার জন্য আসে না, আমাদের হারিয়ে দেওয়ার জন্য আসে না, বরং এই সমস্যাগুলো আমাদেরকে আরও বিশ্বাসযোগ্য করার জন্য আসে। সফলতার রাস্তার সমস্যাগুলি আমাদের সেলফ কনফিডেন্সকে বাড়িয়ে দেয়, তখনই আমাদের মধ্যে স্ট্রং পাওয়ার জন্ম নেয়। সফলতার পথে আগত সমস্যাগুলিকে ভয় না পেয়ে পজিটিভ অ্যাটিটিউডের সাথে সামনের দিকে এগোতে থাকো, আর সফলতা নিজেই এসে ধরা দেবে। জেদ করার ফলে আমাদের ইচ্ছা শক্তি বাড়ে, তাহলে আর দেরি কিসের? আমি তো বলবো এখনই জেদ করা শুরু করুন। আর যেই লক্ষ্য পূরণ করতে চান সেটা এক জায়গায় লিখে ফেলুন, আর এটাই টার্গেট রাখুন। আর এটা বলুন যে আমার সামনে যেটাই আসুক না কেন, আমাকে সেই জায়গায় পৌঁছাতেই হবে। সবার শেষে বলবো, যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।